3 আগস্টত হব জাগিরোদবাসীর একটা ঐতিহাসিক দিন। আগন্তুক 2 বছর সম্পূর্ণ হব টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প। 3 আগস্ট তারিখের আমি আশা করছো যে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট আমি ভূমি পূজন করিম। সিদিনাখনেরপ্রায় নির্মাণ কার্য আরম্ভ হব। 2 বছরের ভিতর টাটা প্রজেক্ট আমার সম্পূর্ণ হবে। ভূমি পূজনের কাগজ কলর ভূমিত নির্মাণ কার্য আরম্ভ করা হব টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পর। সেমিকন্ডাক্টর প্রকল্প কেন্দ্র করে 500 কোটি টাকা ব্যয়ের জোড়াবাটত নির্মাণ করা হব রিং রোড। রিং রোডে একটা পর্যায়লেকে আমার কানেক্টিভিটি দিব, কিন্তু বাকি কানেক্টিভিটি খিনি আরো সুন্দর করার বাবে আরো আন আন সুবিধা, ভাল স্টেডিয়াম, স্কুল, কলেজ এইবিলাকর কারণে আমি এখন 500 কোটি টাকার আসনি দি থই দিছো। সমান্তরালভাবে জাগিরোদত অচিরে নির্মাণ হব উন্নত মানদণ্ডর স্টেডিয়াম, শিক্ষানুষ্ঠান। সংবাদ মাধ্যমের আগত এয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা। ভূঁয়ে বাঁয়ে কাম হলে মানুষের মাটিও হেরাই যায়, সেকারণে আমি সাবধানে অলপ অলপ করে কামখিনি করে গই আছো, যাতে আমার জনজাতীয় লোক সকলের হাতের পরাও ভূমির অধিকার নেহেরুয়াই আর ডেভেলপমেন্টখানি অকল সামাজিক ক্ষেত্রত হয়, যে কলেজের হোক, আমার স্টেডিয়াম এখন হোক, যত কোনো মানুষের আপত্তি নাই, তেনেকা ডেভেলপমেন্ট করার কারণে আমি চেষ্টা করে আছো। শনিবারে জাগিরোদত এই ঘোষণা করার পিছতে উৎফুল্লিত স্থানীয় বাসিন্দা। সরকারের এই সিদ্ধান্তক একমুখে আদরণি জানাইছে জনসাধারণে। এক কথা কবলে গেলে জাগিরোদ হয়ে পড়ব অসমৰ সর্ববৃহৎ ঔদ্যোগিক নগর। আর নতুন একটা অভিলাষী আসনি সেমিকন্ডাক্টর ইয়াত গড়ে উঠবল বিচারিছে, তার কারণে আমি অতই সুখী হয়েছো। এই উদ্যোগে যাতে জাগিরোদ যে নবপ্রজন্ম আছে সংস্থাপন দিয়ে যাতে যে ভবিষ্যৎ যাতে এক খুব অবশ্যই ইয়ার বাবে জনজাতীয় লোকসকলের ভূমির অধিকারের যাতে খর্ব নহয় তার প্রতিও গুরুত্ব আরোপ করবলে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছে স্থানীয় লোকসকলে। আর আমার এটাই অনুরোধ জাস্ট, সেইটা হয়েছে কি যাতে ইয়াতে যেখানে খিলঞ্জিয়া মানুষ আছে, যেখানে ভূমিপুত্র মানুষ আছে, তেওঁলোকৰ যাতে অধিকার খর্ব নহয় তার প্রতি লক্ষ্য রাখি জাগিরোদত উন্নয়ন করলে আমি ভাল পাও। জাগিরোদর পৰা অজয় পালৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। তিনি আগস্টত হব জাগিরোদবাসীর একটা ঐতিহাসিক দিন। আগন্তুক 2 বছর সম্পূর্ণ হব টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প। 3 আগস্ট তারিখের আমি আশা করছো যে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট আমি ভূমি পূজন করিম। সিদিনাখনেরপ্রায় নির্মাণ কার্য আরম্ভ হব। 2 বছরের ভিতর টাটা প্রজেক্ট আমার সম্পূর্ণ হবে। ভূমি পূজনের কাগজ কলর ভূমিত নির্মাণ কার্য আরম্ভ করা হব টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পর। সেমিকন্ডাক্টর প্রকল্প কেন্দ্র করে 500 কোটি টাকা ব্যয়ের জোড়াবাটত নির্মাণ করা হব রিং রোড। রিং রোডে একটা পর্যায়লেকে আমার কানেক্টিভিটি দিব, কিন্তু বাকি কানেক্টিভিটি খিনি আরো সুন্দর করার বাবে আরো আন আন সুবিধা, ভাল স্টেডিয়াম, স্কুল, কলেজ এইবিলাকর কারণে আমি এখন 500 কোটি টাকার আসনি দি থই দিছো। সমান্তরালভাবে জাগিরোদত অচিরে নির্মাণ হব উন্নত মানদণ্ডর স্টেডিয়াম, শিক্ষানুষ্ঠান। সংবাদ মাধ্যমের আগত এয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা। ভূঁয়ে বাঁয়ে কাম হলে মানুষের মাটিও হেরাই যায়, সেকারণে আমি সাবধানে অলপ অলপ করে কামখিনি করে গই আছো, যাতে আমার জনজাতীয় লোক সকলের হাতের পরাও ভূমির অধিকার নেহেরুয়াই আর ডেভেলপমেন্টখানি অকল সামাজিক ক্ষেত্রত হয়, যে কলেজের হোক, আমার স্টেডিয়াম এখন হোক, যত কোনো মানুষের আপত্তি নাই, তেনেকা ডেভেলপমেন্ট করার কারণে আমি চেষ্টা করে আছো। শনিবারে জাগিরোদত এই ঘোষণা করার পিছতে উৎফুল্লিত স্থানীয় বাসিন্দা। সরকারের এই সিদ্ধান্তক একমুখে আদরণি জানাইছে জনসাধারণে। এক কথা কবলে গেলে জাগিরোদ হয়ে পড়ব অসমৰ সর্ববৃহৎ ঔদ্যোগিক নগর। আর নতুন একটা অভিলাষী আসনি সেমিকন্ডাক্টর ইয়াত গড়ে উঠবল বিচারিছে, তার কারণে আমি অতই সুখী হয়েছো। এই উদ্যোগে যাতে জাগিরোদ যে নবপ্রজন্ম আছে সংস্থাপন দিয়ে যাতে যে ভবিষ্যৎ যাতে এক খুব অবশ্যই ইয়ার বাবে জনজাতীয় লোকসকলের ভূমির অধিকারের যাতে খর্ব নহয় তার প্রতিও গুরুত্ব আরোপ করবলে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছে স্থানীয় লোকসকলে। আর আমার এটাই অনুরোধ জাস্ট, সেইটা হয়েছে কি যাতে ইয়াতে
যিখিনি খিলঞ্জীয়া মানুহ আছে, যিখিনি ভূমিপুত্র মানুহ আছে, তেওঁলোকৰ যাতে অধিকার খর্ব নহয় তার প্রতি লক্ষ্য রাখি জাগিরোডত উন্নয়ন করলে আমি ভাল পাও। জাগিরোডৰ পৰা অজয় পালৰ রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।